আমাদের মেয়েরা শালা বাপ মাতার ঘাম পায়ে ফেলে, বাপ নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে মেয়েকে স্কুল কলেজ পড়ায়, আর মেয়ে বিষ খায় একটা গাঁজা করে জন্য। হ্যাঁ না না, এ হ্যাঁ না না, তাই বিষ খায় না, কুকুরের গু শুয়া 250 খেয়ে মরে, শুয়ারের গু খেয়ে মরে। পরের মাঠে কাজ করে, কাজ করতে করতে কোদাল চালাতে চালাতে পাই মেরেছে, আল্লাহ জানে বাপ পা ফেটে গেছে। বাপ ভালো ডাক্তার দেখা, ডাক্তার দেখালে পয়সা খরচ হবে, ওই পয়সাটা থাকলে আমার মেয়ে একটা এই সময় ভালো জামা চেয়েছে। খোদার কসম, বাপ হলকলমির পাতা ভালো করে ওগড়ে ছেঁড়া কাপড় বেঁধো, দিনের পর দিন পায়ে যন্ত্রণা সহ্য করো, ঈদের সময় তোমার মুখে হাসি ফুটিয়েছে, ওই মেয়ে করিমির পাল্লায় পড়ে বিষ খাচ্ছে, কুকুরের গু, কুকুরের গু খেয়ে মর, 250 শুয়ারের গু খা, তোকে লন্ডন জরুর কবে হবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, ওদের বিয়ে কবুল হয় না, এদের নসিবে কপালে কামড়াবে। যে খোদার কসম, এই বাবু আমার মতো অনাথ এখানে নেই, মা কি জিনিস আর মায়ের ভালোবাসা কি আমার থেকে বেশি আপনারা বুঝবেন না। পৃথিবীর সমস্ত ভালোবাসার স্বার্থ আছে, খোদার কসম একমাত্র ভালোবাসা যার কোনো স্বার্থ না সেটা হলো মায়ের ভালোবাসা। সুবহানাল্লাহ, বলো বলো বলো, আমি তো জন্মের পরে আমার মাকে হারিয়েছি, আমি আমার আমি পৃথিবীতে এসেছি আমার মা 30-40 সেকেন্ড বেঁচেছিল, আমার মা মরে গেল, আমি জীবনে আমার মাকে দেখি, আমার মাও আমাকে দেখে, খোদার কসম মার কল কি জিনিস আমি জানি না। আয় আব্বা, আমার জীবনে কোনোদিন একবারও আমার মায়ের কথা মনে পড়ে না, কি করে মনে পড়ে, আর আমি জীবনে দেখি তার কোলে উঠি তা মনে পড়বে কি করে, কসম খোদা। কিন্তু একটা সময় মনে পড়ে, যখন আমি জলসায় বেরোই না, আজ যদি আমার জান্নাত বেঁচে থাকতো আমি আসার সময় বলতাম, মা আমার, মা আমি তোর বাচ্চা, আজকের চন্দনেশ্বরে জলসায় যাচ্ছি, আমার জান্নাত আমার জন্য দোয়া করতো, খোদার কসম আমার মৃত্যুটা যদি কুকুর বাঁদরের মতো রাস্তায় হতো, মায়ের বলার কারণে আল্লাহ আমার মৃত্যুটা শহীদের খাতায় তুলে দিত। যারা মায়ের ভালোবাসার কোনো দাম নাই, যে সমস্ত মুসলমান চারা চারা ছানিরা ভালোবাসার নামে মায়ের ভালোবাসার দাম দাও না, বাপের ভালোবাসার দাম দাও না, বাপ মায়ের মর্যাদা রাখো না, তোদের কপালে বিনা মেঘে বজ্র আঘাত করবে, লিখলো জীবনে সুখী হবি না। আরে যে মা একদিন দুদিন দে, এক মাস দু মাস দে, দশ মাস দশ দিন পেটে রেখে প্রসব পেটটায় ছটফট করলো, যে মা তোমার আমার মুখে হাসি ফোটাবার জন্য তার দশ আদি শাড়ি রক্তের বন্যা বইয়ে দিল, তোমার আমার মা 32টা নারী ছিল জন্ম দিল, সেই মায়ের ভালোবাসার থেকে দুদিনের পরে ছেলের ভালোবাসার দাম তোর কাছে বেশি হয়ে গেল। আরে তুই প্রকৃত উম্মতে মুহাম্মাদি হওয়ার যোগ্যতা তোর ভিতরে ভিতরে। এবাব আরেকটা কথা বলছি শুনে, আমি ওমরের কথা বলবো, অসুবিধা হচ্ছে এ অসুবিধা তো বিদ্যান নার একটা কি না, আবার তো আমার উপর রেগে যাও, আবার একটু খুশি হওয়া, আবার দান নার একটা কি, কিছু কিছু ছেলে আছে দেখবে গ্রামেও আছে, আপনাদের গ্রামেও আছে,
ভালো লেখাপড়া করে, ভালো গ্রামের লোক ভালোবাসে, যেটু লেখাপড়া করে যারা আদর্শ ভালো গ্রামের লোক ভালোবাসে না তা সকলে হেল্প করে ভালোবাসে। মাল যখন বড় হবে একটা চাকরি যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ, একটা ষাঁড়ের মতো বেগ করল ওর বউ এসে বললেই যায় বাচ্চা এখন পেটে আসে তার আগে মদ্দর বলতে যাই দেখ ইয়ে পরিবেশে বাচ্চা মানুষ হবে ইয়ে ষাঁড় বলতে যায় হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলো। যাদবপুরে ঘর ভাড়া করো তার মানে কি বলে পরিবেশ পরিবেশ খারাপ নিজে গোদা, তার মানে ও যে ষাঁড়টা এনেছে ও তো গ্রামের ভিতরে প্যান্ট শার্ট পরে বেরুতি পারবে না, গ্রামে পাড়ার ভিতরে প্যান্ট শার্ট পরে বেরুলে তো কুকুর ডাকবে, একদিন প্যান্ট শার্ট পরে বেরিয়ে দিলে কুকুর তো খুব ডাকা ডাকতে ওর মন্দ লোকের বলতে থাক কুকুর এরম ডাকতে ও তো বুঝতে পারে না, কুকুর তার মানে জিজ্ঞেস করতে আরে এ কি করিস কি কি, আরে পাড়ার কুকুররা কোনদিন মেয়েদের প্যান্ট শার্টে শহরের মেয়েরা কি প্যান্ট পরে না তা ওরা ডাকে না, আর শহরের কুকুর তো মজা লাগে, শহরের কুকুর তো সবসময় কোলে কোলে থাকে কথা আরে কোলে থাকে গ্রামের কুকুরগা কেউ বলে না জিজ্ঞেস করে। তবে একে আপনাদের একটা শিক্ষা নিয়ে কথা বলবো, এই শুনে বাম্বার ভাত দেওয়ার ভয়ে যেসব ছেলেরা বড় হয়ে কেটে পড়ে শুনে নাও, শুনলে যুবকরা খুশি হবে, কোন মহিলা বিয়ের পরেও শ্বশুর শাশুড়ি খিদমত করা ওর জন্য অপরিহার্য, কোন বৌমা শ্বশুর শাশুড়িকে খিদমত করা এর হক না এর দায়িত্ব না। আরেকবার বলছি ভালো করে শুনুন, কাল সকালে পেটাপিটি করবেন না, কোন বৌমা দায়িত্ব এটা না, কোন বৌমার এটা হক না যে শ্বশুর শাশুড়ির খিদমত করবে, তবে হ্যাঁ কিন্তু কোন মহিলা যদি কোন বৌমা যদি তার শ্বশুর শাশুড়িকে খেদমত করে আমার আল্লাহ তার দয়ার জান্নাতে জায়গা করে দেবে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে গেছে দুনিয়াতে যদি জান্নাতি মহিলা দেখতে চায় ওই মহিলা মহিলা যে শ্বশুর শাশুড়ির খেদমত করে, সুবহানাল্লাহ। দুনিয়া ওই সমস্ত মহিলার হলো জান্নাতি মহিলা যারা শ্বশুর শাশুড়ির খেদমত করে। হ্যাঁ কোন কোন বউ যদি মনে মনে করে আমার জান্নাতে অত আরামের দরকার নেই, আমার অত আরাম সহ্য হবে না, তার মানে কি শরীর যত ভালো খোরাক দেয় আর যত ভালো জায়গা শুটি দেয় এসি ঘরে ও শালা আরে হ্যাঁ না না যদি কেউ ওরা মনে মনে ভাবে আমার জান্নাত দরকার নেই তার শ্বশুর শাশুড়ির উপরে মোস্তানি দিও আগিয়ে চলে হযরত ওমর সাইয়্যিদিনা ওমর খাত্তাবের বাবা ওমর ওমরের পিছনে একদিন দুদিন লোক 40 দিন দেখবিরে উলার সঙ্গে যুবক নামাজ পড়লেন, সুবহানাল্লাহ। 41 দিন পরে যুবক ছেলেটা 41 দিন পরে যুবক ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর ওই মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, মেয়েটা বলে দাঁড়া নামাজের কাজ হয়েছে কি দেখি, মেয়েটা আর একটু জোরে জোরে ওর সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, কসম খোদা কাছাকাছি এসছে ছেলেটা মুখটা ফিরিয়ে নিয়েছে, সুবহানাল্লাহ। বলে এটাই হলো নামাজের পাওয়ার, আমি আমার যুবক ভাইদের আমি আমার জোয়ান ভাইদের আমি আমার তরুণ ভাইদের আমি আমার বয়স্ক বাবা দিব আমি আমার সোনামণি বাবু দেব দুটো পায়ে ধরে পড়ে যাচ্ছি খোদা কসম, জীবনে যদি বড় হতে চাও অভাব দূর করতে চাও বিপদ থেকে মুক্তি পেতে চাও জান্নাতে যেতে চাও কামিয়াবি হতে চাও আল্লাহর ঘরে চলে যাও, পা
নামাজ পড়ে রাসূলুল্লাহ বলেছে আফযালু ইবাদাতি ইবাদাতি সালাত, সমস্ত ইবাদতের মাথা হলো জোরে বলো নামাজ। যার ভিতরে নামাজ নেই তার ভিতরে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। জোরে বলো, যত ইবাদত করে রসুল বলে যাচ্ছে, রসুলের কথা মিথ্যা হবে? এই জোরে বলেন হবে? রসুল বলছেন বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। খোদার কসম মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বিশ্ব নবী বলেছে মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল নামাজকে ইনকার করলো ওরা কাফের হয়ে গেল। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল তারা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। নামাজকে ইনকার করলো ওকে হাত দিয়ে বলো আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বালিপুরের মুসলমানরা তোমরা ইসলামের উপরে পুরোপুরি দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ো না, শয়তানের ধোঁকায় পড়ো না। নিশ্চয় শয়তান হলো তোমাদের চির দুশ্মন চির শত্রু। তুমি নামাজের দিকে যাবে যুবক ছেলে, এখন নামাজ পড়ার অনেক সময় বাকি, শয়তান তোমার ইনজাকশন দেবে ধোকা দেবে। আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের ওয়াসওয়াসাতে যে মুসলিম জাতি ফজরের আজানে তাদের ঘুম ভাঙে না, যে জাতির ঘুম ভাঙে বেলা আটটার সময় তাই এ জাতি মার খাবে না। তা পৃথিবীর কোন জাতি মার খাবে? আমি বালিপুরের যুবক জোয়ানদের বলে যাব, বালিপুরের তরুণ রবীন্দ্রদের বলে যাব, বালিপুরের সোনার বাবাজিদেরকে দুটো পায়ে ধরে পড়ে যাব, যেখানে যান চাই করে নামাজ পড়ুন। বিশ্ব নবী বলেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। একবার দরুদ শরীফ আল্লাহ আব্বা আমি ওয়াজ চালু রাখবো, শুধু 20 সেকেন্ড আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি, কেউ মাইন্ডটা নেবেন না। আমি একটা অনাথ বাচ্চা, আমি একটা কেতাব লিখেছি আমার নিজের লেখা, খুব কষ্ট করে রোজার মাস। আপনারা চা দোকানে বসে দুটো চা আর দুটো বিমল খেয়ে থুতু ফেলে দিলে 30 টাকা, আপনি মনে করবেন একটা এতিম বাচ্চা 30 টাকা খেতে দিই? অনুরোধ করে বলবো বাড়ির প্রত্যেকটা মহিলার জন্য নিয়ে যাবে, মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে, মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না, মহিলাদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না, মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না, মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তির পাশে দাঁড়াতে পারবে কি পারবে না, মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দিতে পারবে কি পারবে না, চুড়িদার পরে নামাজ পড়া চলবে না চলবে না, মেয়েরা নাইটি পরে নামাজ পড়লে ওর নামাজ হবে না হবে না, মেয়েরা শাড়ি পরে নামাজ পড়লে ওর নামাজ হবে না হবে না। আচ্ছা মহিলা, কোন মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে? কোন মহিলা রোজা অবস্থায় খটপালি দিলে ওর রোজা ভাঙবে না ভাঙবে? মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলবো না, গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এইরকম মশলা মাসাইল পাবে, আপনাদেরও কাজে লাগবে।
লাগবে। অনেক সময় গ্রামে মারামারি বেঁধে যায়, নবী নূরের তৈরি না মাটির তৈরি? নবী জানাজা পড়েছে কে? তা আমার কিতাবটা 30 টাকা দিয়ে নিয়ে এলাম, এর মধ্যে পেয়ে যাবে। রাসূলুল্লাহ জানাজা পড়িয়েছে কে? নবীর কবর খুলেছে কজন? নবীর কবরে লেগেছে কজন? নবীর গোসল দিয়েছে কজন? পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরের বিবিশ সঙ্গে কিয়ামতে নবীর বিয়ে হবে। কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই? কোন সূরায় দুবার বিসমিল্লাহ আসছে? নবীর কয়টা স্ত্রী, কজন বিধবা, কজন কোরআনে হবে, কজন কুমারী? অনুরোধ করে বলবো নামাজ শিক্ষার কাজে লাগবে, উজুর করা বরদ, গোসলের করা বরদ, পেশাব কানার দোয়া, পায়খানার দোয়া। আমি চলে গেলে 300 টাকা দিয়েও পাবেন না। এটা আমার অ্যাড্রেস, ফোন নাম্বার, কেউ ওঠাউঠি করবেন না, যে তার জায়গায় বসে থাকুক, আমি ওয়াজ চালু রাখবো। আমার হামেদ সাহেব ভাই আপনাদের প্রত্যেকের কাছে যাবে, কথা না বলে 30 টাকা করে দিয়ে। এবং আমার কিতাবে এমন এমন কবিতা আছে, বাংলার বড় বড় বক্তারা বলে দেখবেন। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধু কেন মায়া মন সাদা মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মালাল, চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত ফরসা কেন বক, সারা বছর ব্যাঙ্গুলি সব সব ছুপুটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি উপাকির না গলার সুরে মধু বড়া মুখে দুধের হাড়ি, গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তোতা তাই কি সৃষ্টি ভু, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, প্রত্যেকে একটা করে নেবেন, একবার তো বিদ্যান্ত নারী চাকরির, আরো জোরে আবার দান্না নারী চাকরির, আরো জোরে আবার দান্না নারী চাকরি। আল্লাহর কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বালিপুরের মুসলমান, পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নাও। সেই নবীর আদর্শ মানতে রাজি আছেন? জোরে বলেন আছেন? সেই নবী বলেছেন যারা দাড়ি চাচ্ছিল তারা আমার গলায় ছুরি চালাবো। আজ থেকে নিয়ত করে রাখ, ইনশাআল্লাহ যতদিন বাঁচবো এই দাড়ি একেবারে চেঁচে ফেলে দেবো। জোরে বলো না, যে নবী আমাদের জন্য কিয়ামতে কাঁদবে, আজ কবরে শুয়ে কাঁদছে, সেই নবীর গলায় ছুরি চালাবো। জোরে বলো না, আমার সোনার আব্বা, এই যে নবীর মহব্বত এত বড় মজমা এই মাঠে কায়েম হয়েছে, আগামীতেও এই মজমাটা কায়েম থাকবে। আপনারা চান? সকলে বলেন চান? আমি জানি চন্দনেশ্বর এই ভাঙড় এলাকা, এই আপনার বালিপুর এলাকা, এদের ইমানি পাবা, এদের ইমানি চজবা আছে, এরা ইমানদার, এরা হয়তো দূরে কান নামাজ পড়তে পারেনি, এরা হয়তো দূরে রোজা রাখতে পারেনি, কিন্তু আমার নবীর প্রতি এদের একটা আলাদা ভালোবাসা আছে। এতগুলো লোক, এতগুলো ইমানদার, এতগুলো নবীর পাগল এখানে বসে আছেন, আমি দেখতে চাই এতগুলো লোকের ভিতরে প্রথম নাম্বারে আগামী বছর আল্লাহ
আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই নবীর মহাব্বতের জলসা, এই নবীর প্রেমের জলসা, বছর পরে একটা জেনারেটরের ভাড়া একা দিয়ে দেবেন। আছেন কোন সোনার তরুণ ভাই, আছেন কোন নওজোয়ান, আছেন কোন ব্যবসায়ী ভাই, আছেন কোন